আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমার আসার আগে দীর্ঘ সময় আপনারা অত্যন্ত সুললিত সুন্দর আলোচনা শুনছিলেন। একটু আগেই সভাপতি সাহেব বলেছেন যে আমি আসলে ওয়াজ করতে পারি না, আমি কিছু কথা বলি। আর আপনারা জানেন সুন্দর মিষ্টি খাবার আস্তে আস্তে খেতে ভালো লাগে, আর তিতে খাবার চট করে গিলে ফেললেই সুবিধা। এজন্য আমি আমার তিতে কথাগুলোকে সংক্ষেপে বলার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো এই জীবনে আল্লাহ রহমত পেতে আখেরাতের জীবনে আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে আমাদেরকে সাহায্য করবে, সেই কথাগুলো বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। হাজিরিন, প্রথমেই আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? উত্তরটা আমিই দেব, কারণ এত মানুষ যদি সবাই উত্তর দিতে চান তাহলে তো সমস্যা হয়ে যাবে। আমি একটা বলি, আপনারা দেখেন রাজি হন কি না। এই জীবনে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ তাআলার ওলি হওয়া। অনেক দেরি হচ্ছে সুবহানাল্লাহ বলতে, কারণ দেরি হওয়াটা অযৌক্তিক না। আমার এই কথাটার সাথে অনেকেই একমত হতে পারছে না, কারণ আমরা তো এটাই জানি যে আল্লাহ তাআলার ওলি হওয়া খুব কঠিন কাজ, এটা ভয়ঙ্কর কঠিন কাজ। এটা কি করে সহজ হয়, এটা কি করে সহজ হয় আমি বলার চেষ্টা করব। তার আগে আরেকটা প্রশ্ন করি, আল্লাহর ওলি হওয়া সহজ, আল্লাহর ওলি কে, এটা আমরা আলোচনা করব কেন? যেন আমরা ওলিদেরকে চিনে তাদের কাছ থেকে দোয়া নিতে পারি, ঠিক না? একেবারে আমি শিক্ষক মানুষ, আমাদের ভাই শিক্ষক মানুষ, পরীক্ষার খাতায় হলে শূন্য পেতেন, উত্তর ১৬ আনা গলত ভুল। আমরা ওলি চিনে দোয়া চাওয়ার জন্য আলোচনা করব না, আমরা নিজেরা ওলি হওয়ার আগ্রহে কি করে সহজে আমরা ওলি হতে পারি এই আগ্রহে ওয়াজ শুনতে চাই। রাজি আছেন তো? কোনটা আপনাদের পছন্দ, ওলি চিনে দোয়া চাওয়া না নিজে ওলি হওয়া? তো ভাইরা, তাহলে আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলার ওলি হওয়া যদি সত্যই সহজ হয় তাহলে আমরা আল্লাহ সবাই ওলি হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এখন আমি যে দাবিটা করলাম এটা প্রমাণ করতে হবে, এবং কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, কোরআনে আল্লাহ কিভাবে তা শিখিয়েছেন এটা আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা, আল্লাহর ওলি হওয়া মানে আল্লাহকে খুশি করা, আল্লাহর প্রেম অর্জন করা, ঠিক না ভাই? আচ্ছা বলেন তো, দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন? সবাই মনে হয় এই ব্যাপারে একমত, মানে ভাই বলেন, বউ বলেন, স্বামী বলেন, বন্ধু বলেন, বস বলেন, নেতা বলেন, এই মানুষকে খুশি করা সহজ না কঠিন? আর আল্লাহ তাআলাকে খুশি করা খুবই সহজ। কেন? আল্লাহ নিজেই বলেছেন, ইদা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরআন ওয়াইদা তাকাররাবা ইলাইয়া আবদি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা।
আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তার মানে যুবক ছেলে নামাজ কালাম পড়ে না, আহা আমি আল্লাহর পথে একটু যাব, আজ থেকে ফরজ নামাজটা পড়ব। মহিলা নামাজ কালাম পড়ে না, অন্যায় করে, একটু আমি এগোব। বয়স হয়েছে 60 বছর, নামাজ পড়িনি, অন্যায় করেছে, আজকে থেকে আমি অন্তত এই ভালো কাজটা করব। যখন কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে যায়, আল্লাহ তাআলা নিজে বলছেন আমি ওই বান্দা বান্দির দিকে এক হাত এগিয়ে চলে যাই। যখন কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহ বলছেন আমার দিকে হেঁটে হেঁটে এগোই, এক পা দু পা ভয়ে ভয়ে, আল্লাহর পথে কি থাকা সহজ? নামাজটা পড়ি না, রোজা থাক, দাড়িটা থাক নামাজটা ধরি, দাড়িটা রাখি ধূমপানটা বাদ দিই, পর্দাটা করি স্বামীর সাথে ঝগড়াটা করতেই থাকি। যখন আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার দিকে এক পা দুপা করে এগোতে থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দা বান্দির দিকে দৌড়াতে দৌড়াতে এগোতে থাকি। তাহলে ভাইরা, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। এবার দ্বিতীয় বিষয় চিন্তা করেন, মানুষকে খুশি করা কঠিন আর খুশি রাখা, খুশির কন্টিনিউশন সহজ না কঠিন? আরও কঠিন, ঠিক না ভাই? কত কষ্ট করেছি বউয়ের জন্য, বউকে খুশি করতে মা ছাড়ছি, বাপ ছাড়ছি, ভাই ছাড়ছি, 15 বছর পর সেই বউ চলে যায়, ঘটে না এরকম? তবে পুরুষেরা তো এই আকাম করে না, না তাও করে, যে স্ত্রী তার জন্য তার মায় মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, 15 বছর গোসাপ করেছে, ময়লা সাফ করেছে, ঘর ঝাড় দিয়েছে, রান্না করেছে, 15 বছর পরে স্বামী আর একটা বিয়ে করে নিয়ে আসে, ঘটে না? ঘটে না। তাহলে এরকম বাবা মা ভাই বোন নেতা নেত্রী বন্ধু বান্ধব খুশি রাখা কঠিন, খুশি কন্টিনিউ করা আরও অনেক কঠিন, ঠিক না ভাই? আর আল্লাহ তাআলাকে খুশি রাখা, খুশি করা যত সহজ, খুশি রাখা আরও অনেক বেশি সহজ। কীভাবে? খুব ভালো করে বুঝুন, আপনার মাকে খুশি রেখেছেন, বসকে খুশি রেখেছেন, নেতাকে খুশি রেখেছেন, বউকে খুশি রেখেছেন, বান্ধবী বন্ধুকে খুশি রেখেছেন, একটু অন্যায় হলেই রেগে যায়, তাই না? এত আদরের স্বামী ভাত একদিন খারাপ হয়ে যায়, যা তা গাল দেয়, আছে না নেই? এত আদরের বউ একদিন শাড়িটা কুমা হয়েছে অথবা একটা অন্যায় কথা বলে ফেলেছে, রাগারাগি ঝগড়ার শেষ নেই, ঠিক হয় না? হয় না। আর আল্লাহ তাআলা কত ভালোবাসেন বান্দাকে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা বান্দা যখন গুনাহ করে ফেরেশতাদের শিখিয়ে দেন, গুনাহটা সঙ্গে সঙ্গে লেখো না, গুনাহটা সঙ্গে সঙ্গে লেখো না, সারা দিন অপেক্ষা করো, দিনের ভিতরে যদি তওবা করে ওর নামে কোনো গুনাহই লেখো না। আল্লাহ তাআলা রাত্রিবেলায় হাত বাড়িয়ে দেন, বান্দাকে বলেন যে বান্দা দিনের বেলায় গুনাহ করেছো, এখন গভীর রাত, কাউকে লাগবে না, তুমি তওবা করো। তওবা মানে কিচ্ছু না, তওবা মানে পীর সাহেব না, মাওলানা সাহেব না, হুজুর না, তওবা মানে কোনো বিশেষ বাক্য না, তওবা মানে মনের ভিতরে গভীর অনুতাপ, আল্লাহ অন্যায় করেছি, গভীর ক্রন্দন, আল্লাহ মাফ করে দাও, আর কখনো করবো না এই সিদ্ধান্ত। আল্লাহ বলেন বান্দা আমি এই হাতটা বাড়িয়ে রেখেছি রাতের গভীরে একাকী, কেউ জানবে না, তুমি একটু মনের সিদ্ধান্ত নাও, আমার কাছে ক্ষমা চাও, তোমার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা দিনের বেলায় হাত বাড়িয়ে রাখেন, বান্দা রাতের গভীরে পাপ করেছো, কেউ দেখেনি, আমি দেখেছি, এই আমি হাতটা বাড়িয়ে রেখেছি, তুমি আমার কাছে তওবা করো, মাপ চেয়ে নাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। হাজারিন, তাহলে আল্লাহ তাআলাকে খুশি করা সহজ না কঠিন? সহজ। আরো দেখেন, দুনিয়ার মানুষ সন্দেহ করে, ঠিক না বেঠিক? বউ স্বামী বাবা মা ভাই বোন দলের নেতা বন্ধু বান্ধবী সবাই সন্দেহ করে, ঠিক না? সন্দেহের কারণেই সম্পর্ক নষ্ট হয়, ঠিক না বেঠিক?
যে নেতার এতকাল খাটলেন হঠাৎ নেতার কানে গেছে, আপনি বিরোধী নেতার কাছে গেছেন, কাট করে দিল, ঠিক না বেঠিক? হাজরিন, আল্লাহ তালা বান্দাকে সন্দেহ করে না, ঠিক না? কারণ আল্লাহ তো বান্দার সব জানেন, আল্লাহ বান্দার মনের কথা জানেন, আল্লাহ শুধু মনটা দেখতে চান। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাহু ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দেহও দেখেন না, আকৃতিও দেখেন না, টাকা পয়সাও দেখেন না, আল্লাহ শুধু দেখেন তোমার মন আর তোমার কর্ম। কথা বুঝতে পেরেছেন? খুব ভালো করে বোঝেন ভাইরা, পরীক্ষার হলে গিয়েছেন, ভালো পড়েছেন, সব প্রশ্নের উত্তর জানতেন, কিন্তু পরীক্ষার হলে যে মাথা ঘুরে পড়ে গেছেন, 3 ঘন্টা শেষ, 4 ঘন্টা শেষ, পরীক্ষায় লিখতে পারেননি, পাশ করবেন, কিন্তু আল্লাহর কাছে আপনি পাশ করবেন। মসজিদে বেরিয়েছেন, জামাতে নামাজ পড়বেন, যাচ্ছেন, পথে একটু স্লো হয়ে গেছে, মসজিদে যেয়ে দেখেন জামাত শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন আপনি 16 আনা সওয়াব পাবেন। আল্লাহু আকবার! আল্লাহ আপনার মন দেখেছেন, আপনার কাজে যতই ভুল হয়েছে আপনি পারেননি বাধ্যতামূলক, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সওয়াব দান করবেন। একটা হাদিস শোনেন ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইন্নামা দুনিয়া লি আরবা, এই দুনিয়াটা হলো 4 জন মানুষের জন্য। রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমান, একজন মানুষকে আল্লাহ তাআলা সম্পদও দিয়েছেন, এলেমও দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাকে টাকা পয়সা শক্তি মর্যাদা দিয়েছেন। আর এই টাকা পয়সা শক্তি মর্যাদা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হন সেই জ্ঞানও তার আছে, কাজেই সে ফাহুয়া ইউনফিকুহু ফি হাক্কিহি, সে তার সম্পদ শক্তি ব্যয় করে মানুষের কল্যাণে, যেখানে ব্যয় করলে আল্লাহ খুশি হন, হাসপাতাল বানায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, এতিমদেরকে দেয়, গরিবদেরকে দেয়, দরিদ্র অসহায় মানুষের সেবায় দেয়, আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে, আল্লাহ যেখানে ব্যয় করলে খুশি হয় সেখানে ব্যয় করে। এই লোকটা সওয়াব পাচ্ছে না গুনাহ পাচ্ছে? ওয়ারাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়ালামি উতিহি মালান, আর একজন মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু টাকা পয়সা সম্পদ দেননি। তার জ্ঞান আছে যে হাসপাতাল বানালে, গরিবদেরকে টাকা দিলে, শীতার্তকে কম্বল দিলে, অসহায়কে সাহায্য করলে, মাদ্রাসা বানালে, মানুষের কল্যাণে ব্যয় করলে, মানুষের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয়, খুব জানে, কিন্তু ক্ষমতা নেই, টাকা নেই। সে বলে আল্লাহ ওই রকমের ওই ব্যক্তির মতো টাকা সম্পদ যদি আমি পাইতাম, আল্লাহ আমি মানুষের পাশে দাঁড়াতাম, আমার টাকা দিয়ে আমি হাসপাতাল বানিয়ে দিতাম, মাদ্রাসা বানিয়ে দিতাম, ওই গরিবদের পড়াশোনার ব্যবস্থা করতাম, অসহায়দের বৃত্তি দিয়ে দিতাম, আলেমদেরকে সহযোগিতা করতাম। খুব ইচ্ছা তার, প্রচণ্ড ইচ্ছা, দৃঢ় ইচ্ছা, স্থির সিদ্ধান্ত, টাকা পেলেই ভালো কাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি টাকা ব্যয় করে ভালো কাজ করে যে সওয়াব পাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি কোনো টাকা ব্যয় না করে, কোনো কাজ না করে, শুধু মনের দৃঢ় উদ্দেশ্য, ইচ্ছা, নিয়ত, বাসনার কারণে সমান সওয়াব লাভ করছে। আল্লাহু আকবার! আল্লাহর ওলি হওয়া কত সহজ! শুধু আপনার মনের দৃঢ় ইচ্ছা, দৃঢ় সিদ্ধান্ত, আল্লাহর কাছে আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। গুনাহও কিন্তু এরকম ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়ালাম ইউতি ইলমান, আরেকজনকে আল্লাহ সম্পদ দিয়েছেন, দুর্ভাগ্য সম্পদ কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হন জানে না। বহু একবে তো ফি, তার টাকা, তার শক্তি সম্পদ অন্যায় করে, জুলুম করে, অন্যায় বিচার করে, সিনেমা হল বানায়, যাত্রা নিয়ে আসে, সার্কাস নিয়ে আসে, যুবকদেরকে মদ খাওয়া শিখায়, মাদকতা শিখায়, দল ভারী করার চেষ্টা করে, মানুষের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা প্রসার করে, মানুষের কল্যাণে ব্যয় করে না। এ লোকের গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? আর একজন রাজুলুন মা আতাহুল্লাহ লাম ইউতিহিল্লাহ মালান ওয়ালা ইলমান, টাকাও নেই, জ্ঞানও নেই, কিন্তু মনের দৃঢ় বাসনা আছে, যদি আমি এই লোকের মতো টাকা পাতাম, আমিও একটা সার্কাস আনতাম, যাত্রা আনতাম, সিনেমা হল বানাতাম, টিভির ডিশের ব্যবস্থা করতাম, যুবকদেরকে নিয়ে দল বানাতাম, পয়লা বৈশাখের মিছিল করাই দিতাম, সবাই আমাকে ভালো বলতো, বিরাট কিছু বলতো, মনের খুব বাসনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুমা ফিল উজরি সাওয়া,
ওই আকাম করে যত গুণা পাচ্ছে, শুধু আকামের দৃঢ় সিদ্ধান্ত করে এই চতুর্থ ব্যক্তি তেমনই গুণা অর্জন করছে। কাজেই ভাইরা, দুনিয়ার বিচারে কর্ম, শুধু কর্মই দেখে মানুষ, আর আল্লাহ কর্ম দেখেন কিন্তু মনটাই সবচেয়ে বড়। কথা বুঝতে পারেননি? তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন ভাইরা? এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত, যোগ্যতা কি কি লাগে? দুনিয়াতে সব কাজের জন্য তো যোগ্যতা লাগে, লাগে না? একজন জাতির সেবা করবে, যুদ্ধ করে দেশের নিরাপত্তা রক্ষা করবে, আর্মিতে যাবে, খুব দেশপ্রেম, কিন্তু উচ্চতা মাত্র 4 ফুট, আর্মি হতে পারবে? একজনের খুব শখ ডাক্তার হয়ে জনগণের সেবা করবে, কিন্তু লেখাপড়ায় ভালো না, ডাক্তার হতে পারবে? একজনের খুব শখ সুন্দরী একটা মেয়ে বিয়ে করবে, কিন্তু নিজে একেবারেই দেখতে খারাপ, দেখেও কোনো সুন্দরী মেয়েই তাকে পছন্দ করছে না, হতে পারে না এরকম? একজনের খুব শখ ভালো গায়ক হবে, গায়িকা হবে, কিন্তু গলা ভেড় ভেড়ে আমার মতো, পারবে নাকি? তাহলে দুনিয়াতে যে কোনো কাজে সফল হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, সবাই পারে না, কেউ পারে কেউ পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য কি যোগ্যতা? 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা লাগবে, ঠিক না? অন্তত ম্যাট্রিক পাশ, আলেম পাশ হতে হবে, হাফেজে কোরআন তো হতে হবে, গায়ে জোর তাকত তো থাকা লাগবে, কিছু না হোক অন্তত পীর সাহেব তো হওয়া লাগবে, পীর সাহেবের মুরিদ তো হওয়া লাগবে, পীর সাহেবের জামাই তো অন্তত হতে হবে, হ্যাঁ তাও লাগবে না। আল্লাহর ওলি হতে কোনো যোগ্যতা লাগে না, খুব ভালো করে সহজ বুঝুন। শিক্ষিত অশিক্ষিত, চোখ আলা কানা, কান ওলা বধির, মুখ আলা বোবা, জ্ঞানী মূর্খ, নারী পুরুষ, প্রতিটি মানুষ সকল প্রকার গুণাগুণ ব্যতিরেকে, জ্ঞান আছে নেই, বুদ্ধি আছে নির্বোধ, নারী পুরুষ, লম্বা বেটে, খাটো কুজো, খোড়া খোড়া নয়, সকল মানুষকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছেন তার ভিতরে যদি অন্তত ইমানটাকে শুদ্ধ করে আর সাধ্যমতো আল্লাহর ইবাদতের চেষ্টা করে, ওই ব্যক্তি আল্লাহর পূর্ণ অলি হয়ে যেতে পারে। খুব ভালো করে বুঝুন, আমি আবদুল্লাহ জাহাঙ্গীর আরব দেশে পড়ছি, আরবি ভাষা আমার মাতৃভাষার মতো, অনেক বছর আরবিতে স্বপ্ন দেখছি, স্বপ্নের ভিতর আরবিতে ঝগড়া করছি, আমি খুব সুন্দর আরবিতে আল্লাহর কাছে দোয়া করছি, আপনি গ্রামের মূর্খ মানুষ, কোনো আরবি জানেন না, এলাকার নওগার এই পেতনি পত্নীতলার নিজস্ব আঞ্চলিক ভাষায় আল্লাহর কাছে কিছু বলছেন, আমার তো সব বেশি হচ্ছে, ঠিক না? না, এখানে কোন ভাষায় বলেছি এটা বড় নয়, কতটুকু আবেগে, কতটুকু মনের আবেগ দিয়ে, চোখের পানি দিয়ে বলেছি, আল্লাহ কিন্তু ওইটা দেখেছেন। কথা বোঝেননি? কাজে আমার সে আপনার সওয়াব অনেক বেশি হতে পারে। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন ভাইরা? লম্বা বলা যাবে না, তবে আমার অনুরোধ ভাইরা, জীবনে আরেকটা জিনিস বোঝেন, আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা, কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া, কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া, বড় লোক হওয়া, অনেক উদ্দেশ্য আছে, আমরা অনেক কিছু করি, কিন্তু আবার সব কিছু রেখেই চলে যেতে হয়, ঠিক না? আর একটা জিনিস বোঝেন, দুনিয়াতে কেউ আপন হয় না, যে বউ আপন 2 ঘন্টা আপন থাকেতে 4 ঘন্টা ঝগড়া করে, আসে না নেই, যে ছেলে আপন সে 2 ঘন্টা কথা শুনে তো 4 ঘন্টা কথা শুনে না, ঠিক না বেঠিক? যে ভাই আপন সে ভাই 2 ঘন্টা আপন আর 2 ঘন্টা পর, যে বাবা আপন, যে সবচেয়ে আপন মা আপন, সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায়, হয় না? হয় না হাজেরিন, দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না। আমাদের এই জীবনটা পরকে আপন করার, মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম, ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি, পারিনি, কত মারছে, ঠিক না বেঠিক? বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি, থাকেনি, ঠিক না বেঠিক? বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি, 16 আনা কখনোই হয়নি, ঠিক না বেঠিক? কর্মক্ষেত্রে, জীবনে, সব জায়গায় আমরা 12 আনা ব্যর্থ, যদি 4 আনা সফল হইও, ঠিক না বেঠিক? একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না, তিনি কে? আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাবে।
যদি আল্লাহকে আপন করে নিতে পারেন, আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই রয়েছে। যে বেদনা কারোর কাছে বলা যায় না, বউয়ের কাছে বলা যায় না, মায়ের কাছে বলা যায় না, যে আনন্দে কাউকে শরীক করা যায় না, যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরীক করতে পারবেন, সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই ভাইয়েরা আসেন না, সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম, আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর 100 বছর হোক আমি তোমার ওলি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলের নিয়ত কবুল করে নিন, আমিন।